¿Tienes algo aquí? Sí, Brianya, chico, un tegaí. ¿Dónde es tú? Anita, el futuro hombre tuvo goma, un trastorno. দিয়ে গরম গরম সিঙ্গারা খাওয়ার এই ওয়েদারের মধ্যে আমার বন্ধুর এক্স আমাকে এমন ভাবে দেখে আমাকে আর ওকে দুজনও আমার বন্ধুর এক্স না ও আমার এক্স গাইস ক্লিকটা ফেলছে এ 1947 সালের গাড়ি এটা নামে সেক্সি এ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করছি ঘর থেকে বাইরের ওয়েদার কন্ডিশন যেরকম প্রত্যেক দিনের মতন ফালতু 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 বিচ্ছিরি ওয়েদার কন্ডিশন একদম বৃষ্টি ফিষ্টি হয়ে নিম্নচাপ হয়ে পুরো মেরে দিয়েছে একদম ভালো মতন আর ভাই জানি না আজকের দিনটা কিভাবে কাটবে বৃষ্টির মধ্যে ভাই পুরো ফালতু ওয়েদার দেখা যাক কীভাবে কাটে তো ভাই কালকে আমি একটা স্ক্যাম করে দিয়েছি হ্যাঁ তোমাদের সাথে স্ক্যাম করেছি কালকে আমি সারাদিন ব্লগ বানাইনি সেই জন্য আমি কী করেছি আমার কাছে দার্জিলিংয়ের কিছু ক্লিপ পড়েছিল সেই ক্লিপগুলো জুড়ে একটা ব্লগ বানিয়ে ছেড়ে দিয়েছি কালকে মানে আজকে যারা দেখোনি ওই ব্লগটা গিয়ে দেখে আসো এই ব্লগটা দেখার পরে দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে বাইরে তো বললাম যেরকম ফালতু ওয়েদার দেখা যাক মা কি রান্না করছে চলো দেখে আসি পনির রান্না করছে পনির ডিম 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 পনির সনিচে রাইস আজকে বৃষ্টির ওয়েদার আগে ডিম রান্না করছে না আজকে মাংস রান্না করবো আজকে ওটা কি আমার গাড়ির অবস্থা দেখো ভাই যাই এখন রওনাকের বাড়ির সামনে দেখি কোথাও বেরোনো যায় নাকি ওয়েদারের মধ্যে ব্লগ বানাতে বেরোচ্ছি তোমাদের জন্য বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই দেখো পুরো ভিজে গেছি রওনাকের বাড়ি অবধি আস্তে আস্তে এদিকে গাড়ি রাখা রয়েছে কোথায় যাবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু ব্লগ তো বানাতে হবে ওই জন্য বেরিয়ে বললাম বাড়ি থেকে বিকজ বাড়ির মধ্যে থেকে ব্লগ হবে না আর দেখা যাবে এখন কোথায় যাওয়া যায় বাইরে বৃষ্টি পড়ছে এরকম তোমরা দেখতে পাচ্ছ মুখের অবস্থা দেখো চোদনা লাগছে দেখা যাক কোথায় যাওয়া যায় এই কথা আমি ফালতু ওয়েদার ভাই কি ফালতু ওয়েদার গাইস তোমরা একটু কমেন্ট করো যে গাড়ির কোন জায়গাটাই চ্যানেলের নামটা লেখালে ভালো লাগবে আমি ভাবছি এই জায়গাটাই লেখালে এইটুকু জায়গার মধ্যে লেখালে না খুব সুন্দর লাগবে এইটুকু জায়গার মধ্যে কি বলিস এইটুকুর মধ্যে লেখাবো এতটা নিয়ে আয় নিয়ে আয় যা তোমরা একটু কমেন্ট করো বলো যে কোন জায়গাটা লেখালে এই মাথার উপরে লেখাবো না আমি তাই বলে এই সাইড ফাইডে হলে লেখাবো আমার তো ইচ্ছা হচ্ছে এই সাইড এইখানটাই দেখো এইটুকু জায়গার মধ্যে থাকবে বেশ দারুণ লাগবে এইটুকু জায়গার মধ্যে তুমি কমেন্ট করো কোথায় লেখানো যায় গাড়ির নাম মানে গাড়ির নাম বলছি কেন চ্যানেলের নাম বিকজ চ্যানেলটা হায়ার হতে যায় খুব তাড়াতাড়ি তো তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর তাহলে তাড়াতাড়ি গিয়ে লাগিয়ে আনবো চলো এই এসেছিলাম একটু দোলতলা এখান থেকে এখন সিঙ্গারা খেতে ইচ্ছে তো সিঙ্গারা নিচ্ছে এখান থেকে হয়েও গেল নিও কত করে নিল সেভেন রুপিস চলো এটা এখন সিঙ্গারা খাবো অনেকদিন সিঙ্গারা খাওয়া হয়নি এটা হলো দোলতলা মিষ্টির দোকান গাইস কি দিনকাল পড়েছে আমাদের সিঙ্গারা খেতে খেতে ভিডিও করতে হচ্ছে এখন ভাই আর রানওয়েতে এসছে একটু কই বাবা মালা কত করছে বড় লোক ভাই না না কথা বলছি আরে ভাই বড় লোক মানে বড় লোক মানে কি বড় লোক বলতো বয়সে বড় বিরিয়ানি আছে মধ্যে গাই এর মধ্যে বিরিয়ানি আছে বিরিয়ানি খাবো এখন আমরা ভাই কি দিনকাল পড়েছে সিঙ্গারা খেতে খেতে এখন ব্লগ বানাতে হবে তোমাদের সাথে যে সিঙ্গারাটা নিয়ে এলাম হঠাৎ করে দেখি বিরিয়ানি হয়ে গেছে লোকে বাড়া পাগল চেতা বলে বলে সিঙ্গারা খেতে খেতে ব্লগ বানাচ্ছে আরে দাদা ঠিক আছে সিঙ্গারা খেতে খেতে বানাচ্ছি অনেকে না পান্তা ভাত খেতে খেতে ব্লগ বানায় ওই এ দেখো গাইস ভেতরে স্টাফিংটা কি সুন্দর ওয়েদার এই যে ওয়েদার এই যে ঠিক জায়গাটা এরকম জায়গা দাঁড়া আবার একটা প্লেন উড়বে দাঁড়া উড়বে দাঁড়া ভাই এখন এই যে একটা প্লেন উড়ে গেল এই ওয়েদারের মধ্যে আমরা এখানে বসে সিঙ্গারা খাচ্ছি বাস দারুণ লাগছে ভাই ভাই যতটা খারাপ বলছিলাম না সিঙ্গারাটাকে ততটাই ভালো হয়েছে ভাই মুখে লেগে গেল সিঙ্গারাটা একদম ভাবছি আবার গিয়ে একটা সিঙ্গারা খাবো সাইজে ছোট কি সাইজে ছোট সিঙ্গারা সেই ওয়েদারের মধ্যে ভাই ওকে গজাগুলো কত করে গো ১০ টাকা দুটো সিঙ্গারা দিও
কাজ দেখো কি ফালতু ওয়েদার ক্যামেরায় কি হচ্ছে এটা এবার ঠিক আছে যে কুত্তে সালে ফির সে আ গয়া সিঙ্গাড়া খাने के लिए চাটনি দিয়ে গরম গরম সিঙ্গাড়া তাও আর এই ওয়েদারের মধ্যে ও কোথায় চুল এটা চুল না এটা নাকি চুল এটা চুল লাগছে তারপর নিলাম একটা গজা জানি না এটা কিরাম হবে ভাই সাইজ দেখে তো ভালোই লাগছে ভাই এক্সারসাইজ করার পরে এই যে এখন গজা খাচ্ছি অবস্থা দেখেছো আমার বন্ধুর এক্স মানে আমার বন্ধুর এক্স আমাকে এমন ভাবে দেখে আমাকে আর ওকে যেন আমার বন্ধুর এক্স না ও আমার এক্স গাইস কি একটা ফিলছিস এ বোকার একটা গাড়ি দিলে সিরিয়াসলি 1947 সালের গাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু বন্ধ হচ্ছে ভাই ও গাইস দোলতলা থেকে যেরকম দেখলে বাড়ি আসার পরে অনেকক্ষণ আমি ব্লগ বানাইনি বিকজ আজের ওয়েদার কন্ডিশন একদম ভালো নেই আর এদিকে দেখতে পাচ্ছ পরোটা বানাচ্ছে মা পরোটা আর কিসের তরকারি আছে আলুর তরকারি আর পরোটা খাবো এখন খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আজকে সেরকম একটা ব্লগ বানাইনি ও গাইস বৃষ্টির মধ্যে সেরকম কোথাও যাওয়া হয়নি ঘরেই ছিলাম আর এখন আপাতত রান্না করে এসে দেখছি পরোটা পরোটা বানাচ্ছে মা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রাতে মাস্ট ঘুম তো হবে না সেই এডিট ফেডিট করতে হবে এডিট করে ডানা ডানা এডিট করে আবার সকালে পোস্ট করতে হবে তো কালকে হয়তো কোথাও একটা যেতে পারি হয়তো কুমারটুলির দিকে যেতে পারি ঠিক নেই আপাতত প্ল্যানিং হচ্ছে তো যাই হোক যদি যায় তাহলে দেখতেই পারবে আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যারা এতটা ব্লগ দেখেছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না গাইস যাই হোক একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও ব্যাস আর ভিডিও দেখতে থাকো আর দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে ততদিনের জন্য টাটা টেক কেয়ার লাগবে ভাই ভাই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো আমার ব্লগ দেখা হচ্ছে পরের দিন চলো টাটা